হ্যালো সবাইকে, আর্নিশা ব্লগ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো তোমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং ভালোভাবে দিন কাটাচ্ছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। আর এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছ এত এত ফালতু ছোট ছোট ভাণ্ড বাসন কোষণের ভিতরে পানি কেন বলো তো? কারণ হচ্ছে আমাদের বাসাতে কারেন্ট নাই, আর কারেন্ট না থাকলে যে কী অবস্থা হয় তাহলে তো বুঝোই। কারেন্ট থাকলে না ফোনে চার্জ থাকে, না নেট থাকে, না হচ্ছে পানি টানি কিচ্ছু থাকে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কী হয়েছে জানো তো, তোমাদের সাথে মানে কথা শেয়ার করার করতে করতে আমার এখন এমন অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিন যদি তোমাদের সাথে কথা শেয়ার না করতে পারি ভালো লাগে না। তো যেটা হচ্ছে সবার আমার এখন ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে আমার ভিডিও তোমাদের জন্য তৈরি করা, না হলে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। দ্যাটস ওয়াই সবার আগে আমার এখন কাজ হলো ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করা, যে কারণে আর কি তাড়াতাড়ি চলে আসলাম। আর সকালবেলা হচ্ছে কাজ টাজ শেষ করে তোমাদের দাদাকে চা নাস্তা দেওয়ার পরে আমিও হালকা পাতলা খেয়ে নিছি। এরপর আর কি দুপুরের জন্য মাছ ভিজাই দিল, ওইদিকে মাছটা হচ্ছে বরফটা গলতে থাকুক। আর আমি হচ্ছে আমাদের এখানে বাসাতে বেলকনি নেই, যে কারণে আমার বেলকনি অনেক ভালো লাগে, কিন্তু বেলকনি নাই বলে মাঝে মাঝে জানালার পাশে একটু এসে দাঁড়াই, কারণ বাইরের প্রকৃতি বা বাইরের বাতাস সবসময় সবার জন্য অনেক রিফ্রেশমেন্টের ব্যাপার আমার কাছে যেটা মনে হয়। আর এই যে জায়গাটা যে টিন দিয়ে ঘেরাও করা দেখছো, এই জায়গাটা হচ্ছে মাছ চাষ করে, ওখানে শাপলাও আছে। তো ওখানে যাইতে পারি না এখন পর্যন্ত, আমার কিন্তু দেখার খুব শখ আছে, যদি কখনো যে যাইতে পারি তোমাদের সাথেও শেয়ার করব। আর আজকে কারেন্ট নাই বাট গরম তো আছে, কিন্তু জানালার পাশে দাঁড়াইলে একটু কী হয়েছে হাওয়া দিচ্ছিল আর কি, হালকা হাওয়া মানে মৃদু বাতাস বলে না ওই রকম হালকা হাওয়া দিচ্ছিল। দেখো কচু পাতার পাতাগুলো হচ্ছে নড়তেছে হালকা করে, কিন্তু এই বাতাস আবার হচ্ছে আমাদের বাসার ভিতরে ঢুকে না, এটা হলো সমস্যা। তো এইদিকে হচ্ছে আবার রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিছি। তো আজকে হচ্ছে মাছটা কালকের মতো স্টাইলে রান্না করব, একবারে কেটে টেটে আলু টালু কেটে মাছ ভাজি করে, তারপর আজকে হচ্ছে শিং মাছটা বের করছি, কালকে তো ছিল সিলভার কার্প ভাজি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মশলা কষাইয়া, মানে আমি কিন্তু কোনো পেঁয়াজ দিচ্ছি না, তোমরা খেয়াল করতেছো কি না, আমি কিন্তু নিরামিষভাবেই রান্না করতেছি, নিরামিষ না মাছটা আসলে আমিষ, বাট কোনো পেঁয়াজ ছাড়া রান্না করতেছি। এবং এই রেসিপিটা তোমরা ভালো লাগলে এভাবে রান্না করতে পারো, অনেক মজা লাগে কিন্তু খেতে। তো এরপরে হচ্ছে আমি পানি দিয়ে বসাই দিলাম। আর এইদিকে হচ্ছে ভাত আছে, ভাত কালকেরই ছিল, আজকে যেহেতু কারেন্ট নাই কারণ এটা গরম দিতে পারি না, বাট রাইস কুকারে তো ভালো থাকে ভাতটা। তো আমি হচ্ছে মাছ তো ওখানে তো তরকারির ভিতরে দিয়ে দিছি, আর আমার চিংড়ি পিঙ্গির জন্য একটু এখানে নিয়ে ওদেরকে মেখে তারপর আবার ওদেরকে দিব। তো আমি আবার দু একটা কাপড় সকালবেলা ধুয়ে দিছিলাম, ওটা নিয়ে ছাদে যাচ্ছি, আর বেরোয় দেখতেছি ওরা কিন্তু এখন দেখা যাচ্ছে দরজার সামনে ম্যাক্সিমাম টাইমেই থাকে। এবং আমি বের হইলি বা তোমাদের ভাইয়া বের হইলি ওরা হচ্ছে ম্যামাও করে ডেকে উঠে, মানে কিছুটা হলেও এখন পরিচিতি পাইছে, বুঝতে পারতেছে যে ওদেরকে এখানে আমরা খেতে দিচ্ছি, হয়তো ওদের ভালোবেসেই খাবার দিচ্ছি। আর আজকে হচ্ছে ছাদে তেমন কাপড় চোপড় নাই, কারণ যেহেতু কারেন্ট নাই তো পানি টানি নাই, যে কারণে ওইভাবে হয়তো কেউ ধোয়াপালা করে নাই, আর আজকে এই কারণেই ছাদে কাপড় দেখতে পাচ্ছি না। আর একটা প্রবলেম শুরু হয়েছে যে আমাদের এখানে, যে এর আগেও তোমাদের ভিডিওতে শেয়ার করছিলাম যে উপরে কাজ এখানে তিনতলা করবে, যে কারণে কি সারা তিন টুকটাক টুকটাক শব্দ শুরু হয়েছে, যেটা কি না খুবই বিরক্তিকর একটা শব্দ। আর ওইখানে যে ওই যে লেকটা দেখতে পাচ্ছ নিচ থেকে আমরা যেটা দেখাইছিলাম, ওখানে কিন্তু প্রচুর ঝাল দেওয়া আছে মাছ চাষের জন্য। আর এর আগে হয় তোমাদের কিন্তু দেখাইছিলাম যে আমাদের এই ছাদটাতে অনেক গাছ ছিল, তো অনেকগুলো গাছ ওরা কেটে ফেলছে যেহেতু কাজ করবে, আর কিছু কিছু গাছ যেগুলো টবে ছিল ওগুলো ওদের ওখানে নিচে নিয়ে রাখছে। আর এটা হচ্ছে পাথর চুনা পাতা, তোমরা চিনো কি না আমি জানি না, আমাদের গ্রামের বাড়িতে এই পাতাটা অনেক হয়, এটা কিন্তু পাতা থেকে আবার গাছ হয়, এটা তোমরা জানো কি, মানে এক একটা পাতা যখন পেকে যায় ওটা তুমি মাটির উপরে রেখে দিলে এটার এক একটা ভাস থেকে এক একটা গাছ হয়, এইটা আমি একদম প্রুফ দেখছি, যেহেতু আমাদের গ্রামের বাড়িতে এটা ছিল,
এ কারণে কিন্তু জিনিসটা মানে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কখনো এখানে দেখি যে পাতা থেকে হচ্ছে আমি তোমাদের সাথে অবশ্যই বলবো। তো এইদিকে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম আর বিড়ালটাকে দেখছি ও খাচ্ছিল, আর এইদিকে মাছও প্রায় হয়ে গেছে মাছের তরকারি। এখন এটাতে হালকা আমি গরম মশলা দিয়ে দিব, লবণ টবণ ঠিকঠাক আছে। আর আজকে আবার বলতে পারো যে দিদি এই কড়াইটার বা এই ভাজার এটাতে রান্না করতেছো, কারণ বিকজ হচ্ছে আর একটা কালকে যে আমরা কাঁকড়া ফ্রাই করছিলাম ওইটার জন্য হচ্ছে একটা কড়াই অলরেডি তেল মাখানো আছে, অনেকগুলো তেল ওইটাতে আছে, যে কারণে কি আর একটা কড়াই মাখাচ্ছি না, কারণ ওইটাতে কোনো কিছু রান্না করতে হলে দরকার হবে। এই কারণে মাছ যেহেতু ভাজি করছি তো এখন ওই মাছ ভাজি কড়াইটাতেই দিয়ে দিলাম, নাহলে আবার আর একটা মাখাবো। আর ওইটাতে ঢাকনা দিয়ে দিছি, এ কারণে বাইরে পড়তেছে না। আর ওইদিকে হচ্ছে গরম মশলা দিয়ে আমি আর একটু ঢেকে দিছি, আর ফাঁকে হচ্ছে কারেন্ট চলে আসছে এ কারণে জলও আসছে। তো জল না থাকলে তো কাজ করার অনেক সুবিধা, যেহেতু জল আসছে সাথে সাথে ওরা হচ্ছে জল ছেড়ে দিছে মোটরে, এ কারণে আমি আমার যে একটু বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিতেছি। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। এবং তোমরা আমার আগের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে বা ওখানে আরও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু আমার রান্নাবান্না বা আমার কাজ নিয়ে যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাইতে পারো, বা তোমরা যদি এটা অন্য কোনো ওয়েতে করে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাইতে পারো। মানে ওভারঅল হচ্ছে অবশ্যই আমি তোমাদের মতামত চাই সবসময়ের জন্য, কারণ তোমাদের সাপোর্ট আমার সবসময় দরকার, এবং তোমাদেরকে ছাড়া আমি তো সামনে যেতে পারবো না। তো দ্যাটস ওয়াই তোমরা আমার সেকেন্ড ফ্যামিলি, এবং তোমাদের কাছে কিন্তু আমার সারাদিনের কর্মব্যস্ততা শেয়ার করা হয়, দ্যাটস ওয়াই তোমরা আমার কিন্তু অনেক প্রিয় একটা ফ্যামিলি। তো এইদিকে হচ্ছে কথা বলার প্রেক্ষিতে আমার রান্নাও হয়ে গেছে, তরকারি নামাই ফেলছি। আর আমি কিন্তু একটা কাজ করি যে হচ্ছে সাথে সাথে চুলা টুলা ক্লিন করে ফেলি। তো আজকে ভাবছি একটু চুলাটা ভালো করে ক্লিন করব, কারণ ধরো সপ্তাহে একদিন হচ্ছে ভালো করে ক্লিন করি, সপ্তাহে না হলেও কিন্তু 15 দিন অন্তরে আমি ভালো করে ক্লিন করি, আদারওয়াইজ ছোপ দাগ হয়ে যায়, বা এটা স্টিলের চুলা তো এ কারণে হচ্ছে অনেক সময় মরিচার মতো দাগ হয়ে যায়, যেটা এইভাবে মুছলে হয় না। আর ট্যাচগুলোও আমি সবসময় ক্লিন করে রাখি, আদারওয়াইজ এখানে তেল সিটে দেখতে ভালো লাগে না, যে কারণে হচ্ছে আমার তো সব এর আগেও তোমরা ভিডিওতে শুনছো আমার পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কিচেন ভালো লাগে না বা ঘরও ভালো লাগে না। তো চুলাটা ওইদিকে মোছা মানে হয়ে গেছে, আর এইটা হচ্ছে ঝাঁজ মানে এগুলো কি প্লেটগুলো চুলার যেটাতে প্লেট দিয়ে রাখছে, এই প্লেটগুলো কিন্তু অনেক উপকারী, বিকজ ভাতের মার আমার তো ভাতের মার হয় না, কারণ যেহেতু আমি রাইস কুকারে করি বা তরকারি টরকারি ঝোল ডাল টাল অনেক সময় পড়ে যায়, তো এগুলো থেকে কিন্তু হচ্ছে চুলাটার যে ওভেনটা আছে যেটা থেকে গ্যাস বা আগুন বের হয় ওইটা কিন্তু ভালো থাকে, এ কারণ এইটাতে সবটা পড়ে যায়, চুলার নিচগুলোও কিন্তু নষ্ট হয় না, দ্যাটস ওয়াই এই প্লেটগুলো অনেকটা উপকারী। তো অনেকে আগে কিন্তু কিছু কিছু চুলাতে এগুলো ছিল না, এখনও সবগুলোতে আছে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় যে সবারই এই ধরনের গ্যাসের চুলা যারা ইউজ করে গ্যাস ওভেন তাদের হচ্ছে এই ধরনের চুলা কিনা উচিত। আর এগুলা কি একটু পাতলা করে, দ্যাটস ওয়াই বেশি ময়লা পাতলা কি মানে একটু মোটামুটি থিন টাইপের, আর এটাতে যেহেতু একটু ময়লা টয়লা বেশি পড়ে এই কারণে এগুলো একটু ক্লিনও বেশি করা উচিত, এবং ভালো করে ক্লিন করে একটু সাবান টাবান বা হুলের গুঁড়া দিয়ে করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আজকে তোমাদের সাথে কথা বলার সাথে সাথে আজকে আমি কিচেনও ক্লিন করে ফেলবো, কারণ আমার কিচেনটাতে হচ্ছে তোমাদেরকে ভিডিওতে লাস্টে দেখাবো, মানে আমার রুমের থেকে মানে আছে না একটা ব্যারিকেডের মতো দেওয়া আছে নিচের দিকে, যেটা থেকে হচ্ছে সবসময় ঝাড়ু দিয়ে যে একবারে নিয়ে যাবো ওইরকম কোনো সিস্টেম নাই, দ্যাটস ওয়াই খুবই প্রবলেম হয় যে ঝাড়ু দিয়ে বের করা যায় না। আর এই যে আঙুলটাতে আমার হচ্ছে হাতে সুপারগুলো লাগছে, যে কারণে আমার ফোনে টাচ আবার কাজ করতেছে না, এটা দিয়ে যখন টাচ করতেছি, আবার কালকে আবার কেটে গেছিলো, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলছি যে হাতটা কেটে গেছিলো ওই ঘর মুসার মগটাতে কেটে মানে লেগে, তো যে কারণে কাজ করতে একটু কষ্ট হচ্ছে। তো যেহেতু একটু টাইম পাইছি এজন্য টাইমটা কাজে লাগাচ্ছি, এ কারণেই সব কিছু ক্লিন ক্লিন করে রাখছি। আর আমি এখানে একটা কিচেনে একটা বস্তা বিছিয়ে রাখি, বিকজ এখানে জল টল পড়লে বস্তাটাতে শুষে নেয়, এতে করে কিন্তু ময়লাটা কম হয়, কারণ নিচে যদি জল পড়ে থাকে কী বলে স্যাপস্যাপে একটা ভাব থাকে, ভিজা ভিজা ভাব থাকে, এতে করে সারা ঘরই নোংরা হয়ে যায়। আর এই যে এটার কথা বলছিলাম, এই বেরিয়ারটার কথা, এটাতে হচ্ছে প্রবলেম হয় কারণ একবারে আমি ঝাড়ু দিয়ে নিতে পারি না, কারণ আমার কিচেনে আবার
আবার আলাদাভাবে ক্লিন করতে। আর এই যে টাইলসের যে দাগগুলো ছিল ওগুলো টাইলসেরই দাগ, এগুলো উঠে না, আমি অনেক ট্রাইও করছি। তো আমার কিচেন এবং চুলা দুইটাই পরিষ্কার করা শেষ। এদিকে তোমাদের দাদা খাওয়ার জন্য বসে আছেন, ওরও স্নান করা হয়ে গেছে, ওকে খাবার দিয়ে আমিও খাবো, স্নান করে এসে দুজনে একসাথে বসে খাবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি, ভালো থেকো তোমরা সবাই আর আমাদের জন্য।